টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার 15 মিনিট পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই সময় অক্সিজেন সংকটে একজনের মৃত্যু হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। বিকল্প উপায়ে চিকিৎসা সেবা চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। বৃহস্পতিবার বেলা 3:15 দিকে আইসিইউ ইউনিটে আগুনের সূত্রপাত। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 15 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। স্পার্কিং এর মাধ্যমেই, অক্সিজেনের সংযোগের মাধ্যমে আগুনটা পাকছে মনে মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে কিছু যন্ত্রপাতি যেগুলো যেখানে শর্ট সার্কিটের কারণে হয়তো এগুলো হয়েছে। আগুনের ঘটনায় আইসিইউ ইউনিট সহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় করোনা রোগীরা বাইরে বেরিয়ে আসে। অক্সিজেন সংকটে সাইফুল নামের এক রোগী মারা যান বলে অভিযোগ পরিবারের। এখানে আইসিইউ ইউনিটের যে এয়ার কন্ডিশন আছে ওটা ব্লাস্টের কারণে সমস্যা হয়েছে। ওখানে তো অক্সিজেন ছাড়া অনেক রোগী আছে, যারা অক্সিজেন সাপোর্ট ছাড়া থাকতে পারে না, এরা খুব সমস্যায় পড়ছে। কোনোরকম বের করে নিয়ে আইসি, অক্সিজেন একবারে কমে গেছে, আল্লাহর রহমতে একটু ভালো হইতেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা তদন্ত কমিটি আমরা গঠন করছি, আগামী 3 দিনের মধ্যে এই তদন্ত কমিটি এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রতিবেদন দিবে। প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী কার্যব্যবস্থা আমরা গ্রহণ করব। বিকল্প ব্যবস্থায় চিকিৎসা কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। তাদেরকে আমরা অক্সিজেন সাপোর্টে এখন আমরা আবার ভিতরে আমাদের যে অন্য ওয়ার্ডগুলোতে আমরা দিয়ে যাচ্ছি। রোগী যাদের হাই ফ্লো সেটা তো যদি তাদের ওই সাপোর্টে কভার না হয় তাদেরকে আমরা ওই আমি কুমুদিনীতে মাত্র কথা বললাম, কুমুদিনীতে শিফট করে দিব, বা ঢাকায় কথা বলেছি তাদেরকে ঢাকায় শিফট করব। ডিবিসি নিউজ ডেস্ক।